বাবা জীবন ভরে তো আপনি গো মেলা তত্ত্ব কথাই মালিকের দয়া শিখ শুনলাম ওলি আল্লাহর জীবনী কইলাম নবী রাসূলদের সম্মান যতটুকু মালিক জানাইছে বললাম আমার একটা জীবনী আপনাকে শোনাবো বলেন বলেন শুনবেন তার আগে একটা কথা বলি বাবা তো মুক্তিযোদ্ধা নাকি হ্যাঁ মুক্তিযোদ্ধা তো ট্রেনিং টুনিং তো জানেন হ্যাঁ অস্ত্রপাতিও চালাইছেন এখন যাওয়া যাবে না একটু লো দাও এইটা এখন যদি যুদ্ধ লাগে লাইনে খারাইলি আপনি নিব আবেগ দিয়ে কাম হবো না বোঝা লাগবো কথাটা আপনার কোনো চাকরি হবে এখন হবে চাকরি রাখো হবে বাবা চাকরি হবে কেন হবে না ওনার লেখাপড়া তো সবই জানা আছে ডেট ফেল হয়ে গেছে ডেট ফেল হয়ে গেছে বাবা আর বাজারেই নে সাধুর বাজারে আর আমার কোন দাম হয়ে গেছে সাধুরা কয় তোমার আর এই মাল বাজারে বিকাই না কথাটা বুঝতে পারছেন তো আল্লাহ রে কইলাম আল্লাহ আমার একটু দুনিয়াতে যাওয়ার খুব শখ আল্লাহ কইলে যাবা যাও তোমার আয়ু দেব মাত্র 20 বছর আমি কইলাম আল্লাহ এটা কেমন কথা হইলো 20 বছর তো লেখাপড়াই শেষ করা সম্ভব না আরো কিছু আয়ু আমার বাড়াই দেব আল্লাহ কইলে যাইও আর গাদারে 50 বছর আয়ু দিছিল আল্লাহ গাদার কাম হলো খালি বুঝাটাই নেবে রাবো গাদা কান্দে দিয়ে আল্লাহরে কইলে আল্লাহ এত বুঝা আমার টানার কায়দা নাই আমার কমাই দাও আমার মোটে 20 বছর দাও আল্লাহ কইল দিলাম তোর 20 বছর আমি আল্লাহরে কইলাম আল্লাহ এই যে গাদার যে 30 বছর বাঁচছে ওই 30 বছর আমারে আল্লাহ কইলে বুঝিস কইল তোর কিন্তু গাদার বুঝাবো লাগবে আমি তো আর এটা বুঝি নাই আমি দুনিয়াতে বাঁচব বেশি দিন এইটাই আমি ঠিক আছে দিলাম তাহলে কয় বছর হইল চিন্তা করলাম 50 বছর তো ভালো করে ছেলে মেয়ে বিয়ে ভালো করে জীবন যাইব না আর আল্লাহর কিছু দেওয়া যায় না কুকুরের আয়ু দিছিল 20 বছর কুকুরের কইলে তুই খালি আইটে গুইটে খাইয়ে বেড়াবি কুকুর কাঁদতে দিয়ে কইলে আল্লাহ এত আইটে গুইটে আমার খাওয়ার কাজে আমার 10 বছর কমাই দেও কুকুরের 10 বছর কমাই দিয়ে 10 বছর বাঁচছে আল্লাহরে কইলাম আল্লাহ এ 10 বছর আমারে দান করেন কইলে বুঝিস কিন্তু আইটে গুইটে খাওয়া লাগবে আমি তো বুঝি নেই আনলাম 10 বছর কয় বছর হইল এতেও মনটা বললো না বানরের আয়ু দিছিল 40 বছর তুমি গাছে গাছে থাকবা লাফাই লাফাই খাবা এই গাছ তো ওই গাছ ওই গাছ থেকে এই গাছ বানর কইলে আল্লাহ এত লাফাইয়া আমার জানরা তুমি ওর দেখটা কমাই দাও আল্লাহ কমাই দিল বাঁচলো কয় বছর আল্লাহরে কইলাম আল্লাহ ও 20 বছর আমার দেও আল্লাহ কইলে বুঝিস কই
কিন্তু লাফাই লাফাই খাওয়া লাগবে। এই 80 বছরের আয়ু নিয়ে দুনিয়াতে আসলাম, কথাটা লক্ষ্য করবেন আমি কি বলি। 20 বছর বয়স হইল বাবার আন্ডারে ছিলাম, যখন যেটা চাইতাম বাবা, প্রয়োজন হইলে টাকা সুইদে করে আইনেও আমারে। বাড়ি থাকি নে, মুরব্বীরা কইল কান্দে একটা জুমাল দিয়ে দাও, মাসির কান্দে জুমাল দেওয়া যায়, মানে একটা বউ আইনে দাও। 20 বছর পরে একটা মানুষ আমার আইনে দিল, এই যে গাদার বোঝাটা পিটি নিলাম। আরে এখন মুর্শিদের দরবারে যাইতে চাই, হাত পা উঠাইনে ধরে, সাধু সঙ্গে যাইতে চাই, আমারে ছুঁয়ে যায় না কোথাও। এমনি করতে করতে চার ছেলের বাবা হইলাম, কোনদিন কইল না যে তোমার আচরণে আমি খুব খুশি হয়েছি। আরে যত দিলাম, তারপরে একটা কথা লাগলি আমারে কয়, আমি দেখে তোমার ভাত খাইলাম। আরে আর কি হইলি তোমার ভাত, এই যে গাদার বোঝাটা বইলাম, এই গাদার বোঝা বইতে যাই এটা পারলাম সাধু শব্দ করবার না পারলাম দরবারে আমার। Yeah.
10 দিন 12 দিন 15 দিন পরে একদিন বাড়িতে যাই বিকেল বেলা বাজার একটা বসার ঘর আছে বসি ডলের হাইটা কো বন্ধু বান্ধব নিয়ে ডলের হাই নিজের এই তরিকতের কিছু মানুষজন নিয়ে ডলের পুরে লোকাইতে দে হাই একটু চা খাই সময় কাটাই রাত 10টা বাজে ফোন করে আরে মালতে ল্যান্ড চলে গেছে একটু পরে বাড়ি যাই যাই দেখি বাড়ির মানুষটা বিছনায় ঘুমাইছে ডাক দিলাম ওইটা ঘরের দরজাটা খুইলে আবার যে সর জিজ্ঞেস করলাম আমার কটা খাইতে দাও কইলো তো এখন টেবিলের উপরে বাড়া আছে যাই দেখি ভাতের মধ্যে পিঁপড়ে হাঁটতেছে তেলা পোকা হাঁটে মনে পড়ে গেল সেই কথা একটু গুটু খেয়ে তোকে বাঁচতে হবে নয়নের সামনে ভেসে উঠলো আরে এখন আইটা গাইটা খাওয়ার জীবনে এসে গেছে বাবা চারটে সন্তান লেখাপড়া শিখে কেউ রাজশাহী থাকে কেউ বরিশাল কেউ ঢাকা কেউ চট্টগ্রাম আমার খবর নেওয়ার মানুষ যার যার মতো বাসা বানছে আমি আর ওই বুড়ি দুইটা মানুষ বাড়ি থাকি আমাকে দেখার কোন মানুষ ঈদের মঠে ছেলেরা বাড়ি আসছে মুরব্বীরা বলে বুঝে বুঝি বাড়ি থাকে তোর একটা কাজ কর তোরা চার ভাই এক একজন 3 মাস করে রাখবি রায় হয়ে গেল 3 মাস খাই বগুড়া 3 মাস খাই ঢাকা 3 মাস খাই বরিশাল 3 মাস খাই আমার জীবনটা এমনি করে চলে গেল আর আমার মালিকের দোয়া দিন যদি আমার ওই সময় যদি আমার এই দেহটা কারো কাছে অর্পণ করতাম আমার এই পূজাটাই দে বেড়াইছে এখন যেখানে যাই কই তোমার এই মালো চল এই মালার কোন বাজারে চলবো চলবে না আমি অনুরোধ করি সবাই এই মালিকের দোয়া যে বয়সটা যে সম্পদটা এই সময় যদি কোনো মানুষ কোনো সনদ প্রাপ্ত একজন আল্লাহর অলির কাছে বিক্রয় করে তার মাল কোনোদিনও অচল হবে আল্লাহর অলিরা যারা এই সম্পদ লাভ করেছেন লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে বাসে না বৃদ্ধ হয়ে গেছে চলতে পারে না তারপরেও তার পায়ের উপরে যে পরে মানুষ একটু ধোলা নেওয়ার জন্য পাগল হয়ে তাই সময় উচিত ছিল উচিত সময়
উচিত কথা বলা উচিত ছিল উচিত সময় উচিত পথে চলা উচিত ছিল উচিত সময় মরার আগে মরা উচিত ছিল উচিত সময় একজন চেতন মানুষ ধরা এই উচিত কাজটা না করে আজকে আমি হয়ে গেলাম সবকিছু হারা হারা যা ওরে মুর্শিদের গান পেলা যারা মুর্শিদের গান পেলা যারা মুক্তির সদর তাদের কাছে এখন সময় আছে বাজান এখন সময় আছে মুর্শিদের গান পেলা যারা মুর্শিদের গান পেলা যারা মুক্তির সদর তাদের কাছে এখন সময় আছে বাজান এখন সময় আছে আমি এত কথা বলুম না আমার যদি পরে সময় পাই তাহলে বলুম